আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমেল মঞ্জিলি শাহখাশ খাদ্দামা হারেস এই ধরনের যারা মেহানা রয়েছেন হ্যাঁ তাদের কফলার সিস্টেমটা এ কিছু পরিবর্তন আসছে সেই বিষয় নিয়ে আলোচনা আজকের ভিডিওতে আলোচনা করব আশা করি ভিডিওটা শেয়ার করে দেবেন প্রদর্শক কয়েকদিন আগে আমরা একটা কফলার কাজ করতেছিলাম তখন দেখলাম যে পরিবর্তনটা সেটা হলো কয়েকটা শর্ত আছে এবং তারপরে হলো নিয়মটা বলে দিচ্ছি প্রথমে ধরেন আপনি যেই কফিলের আন্ডারে আছেন ধরেন একজন জাহারানির কাছে আপনি আছেন আপনি এখন কফলা হবেন আরেকজন কফিলের কাছে গ্রামেদের কাছে হ্যাঁ তো এখন জাহারানি তলবটা কিন্তু যেই কফিলের কাছে কফলা হইবেন সে দিবে না যেই কফিলের আন্ডারে বর্তমানে আপনি আছেন সে তলবটা দিবে কিন্তু তলব দিলে আগে সিস্টেমটা ছিল ও অতলব দিবে আরেকজনে ওকে করে কফালা করে নিছে আপনি মাঝখান দিয়ে জানলেনও না কফালা হয়ে গেছে কিন্তু এখন না বন্ধু এখন যে আপনার কফিল যদি তলব দেয় একটা নতুন কফিলের কাছে ঠিক আছে তার আগে সবার আগে আপনার কাছে তলবটা যাবে আপনার আফশিরে তলবটা যাবে আপনার আপসির থেকে তলবটা যখন ওকে করবেন তখন আপনি আপনার তলবটা যাবে হলো যেই কফিলের কাছে আপনার তলবটা দিছে ওই কফিলের কাছে তলবটা যাবে উনি যদি এরপরে কফলা করায় তাহলে আপনার কফলাটা হবে তাহলে কি বুঝলেন প্রথম আপনি যার কাছে আছেন সে তলব দিবে যার কাছে কফলা হইবেন তারপরে হলো আপনার কাছে তলবটা আসবে আসার পরে আপনি যখন ওকে করবেন তখন যে কফলা করে আপনাকে নিবে তার কাছে তলবটা যাবে এবং সে আপনার কফলার টাকা পেমেন্ট করার পরে আপনাকে কফলা করিয়ে নিবে এবং এটার জন্য সাত দিন বেঁধে দেওয়া হয়েছে কথা বলেন নির্দিষ্ট সময় অর্থাৎ সেভেন ডে আপনি যখন তলব দেবে যদি আপনি তলবটা ওকে না করেন তাহলে সাত দিনের ভিতরে আপনার তলবটা অটোমেটিকলি ক্যান্সেল হয়ে যাবে আপনি যখন তলবটা ওকে করে বেলবেন তখন সেই নতুন কফিল কী করতে হবে কফলা করাতে হবে আর এই সাত দিন ডিউরেশন দেওয়া হয়েছে সাত দিনের ভিতরে যদি আপনি কফালা করে না কফালা অর্থাৎ না হন তাহলে তলবটা কি হয়ে যাবে অটোমেটিকলি ক্যান্সেল হয়ে যাবে বিদেশক এই ছিল আমের মঞ্জুরি সাহেখ হাজার নতুন একটা আপডেট বিষয়ে তথ্য দিলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ